নমস্কার বন্ধুরা জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আর আমি রয়েছি আপনাদের সাথে অভিরাম বন্ধুরা শুভ দীপাবলির আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন এবং তার সঙ্গে আজকের এই ভিডিওতে একটি সুখবর জানাতে চলেছি আপনাদের রাজ্য জুড়ে প্রায় বারো হাজার শূন্য পদে অঙ্গনওয়াড়ি অর্থাৎ আইসিডিএস সুপারভাইজার এবং হেল্পার পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থী অষ্টম শ্রেণী কিংবা মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবে আজকের ভিডিওতে জানিয়ে দেব কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে কোন পদে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে বয়স সীমা কী লাগবে কিভাবে আপনারা এখানে আবেদন করবেন এবং নিয়োগ প্রক্রিয়া কী রয়েছে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের এই একটি ভিডিওর মাধ্যমে সুতরাং অবশ্যই আপনারা ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনারা যদি আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন তাতে করে কি হবে যে আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আমরা প্রত্যেক দিন যে সমস্ত সরকারি চাকরি বেসরকারি চাকরি এবং রাজ্য কেন্দ্রের আপডেট নিয়ে ভিডিও নিয়ে আসি তার নোটিফিকেশান কিন্তু বিনামূল্যে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা এবারে আমরা চলে যাবো সেই অফিসিয়াল নোটিসে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আপনার আপনারা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন এবং আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত যাননি আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক সেখানে ক্লিক করে সরাসরি আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত যেতে পারেন তাতে করে কি হবে যে আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে প্রত্যেক দিন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর জি কে কারেন্ট অ্যাফেয়ার্স সহ বিভিন্ন বইয়ের পিডিএফ কিন্তু বিনামূল্যে প্রোভাইড করে থাকি সুতরাং আপনারা কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিও ডিসক্রিপশন থেকে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে ক্লিক করে সরাসরি কিন্তু আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন তো বন্ধুরা চলুন এবারে কিন্তু আমরা চলে যাব সরাসরি সেই অফিসিয়াল নোটিফিকেশনে তো বন্ধুরা আমরা কিন্তু এবারে এক এক করে কিন্তু দেখে নেব যে এখানটা কী বিস্তারিত বলে দেওয়া রয়েছে দেখুন বন্ধুরা এখানে দেখুন এখানে কিন্তু লিখে দেওয়া রয়েছে সবার প্রথমে বিজ্ঞপ্তি প্রকাশ সংস্থা অর্থাৎ এই যে বিজ্ঞপ্তি এটি কোন সংস্থা থেকে প্রকাশ করা হয়েছে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্থাৎ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার থেকে কিন্তু এই অফিসিয়ালি নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে এবং এরপরে কিন্তু এখানটায় কী লিখে দেওয়া রয়েছে দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে যে যে পদে প্রার্থী নিয়োগ করা হবে অর্থাৎ কোন কোন পদে এখানটায় প্রার্থী নিয়োগ করা হবে সেগুলো কিন্তু এখানটায় স্পষ্ট করে উল্লেখ করে দিয়ে দেওয়া রয়েছে আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে যে যে পদে প্রার্থী নিয়োগ করা হবে অর্থাৎ এখানটায় কিন্তু টোটাল মিলিয়ে তিনখানা পোস্টে কিন্তু এখানটায় নিয়োগ করা হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু সবার প্রথমে লিখে দেওয়া রয়েছে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার তারপরে কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং রয়েছে কিন্তু হেল্পার এই টোটাল মিলিয়ে কিন্তু তিনখানা পোস্টে কিন্তু নিয়োগ করা হবে একদম পুরো রাজ্য জুড়ে অর্থাৎ প্রত্যেকটি জেলাতে কিন্তু এখানটায় নিয়োগ করা হবে এবং এখানে লিখে দেওয়া রয়েছে বেতন পরিকাঠামো কি রয়েছে আপনার অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু লিখে দেওয়া রয়েছে যে সুপারভাইজার পোস্টের জন্য কিন্তু আপনাদের বেতন পরিকাঠামো শুরু হবে সাত টাকা থেকে শুরু করে সাতত্রিশ হাজার ছশো টাকা পর্যন্ত এবং তারপরে যে এখানটায় অঙ্গনবাড়ি ওয়ার্কার পোস্ট রয়েছে সেই পোস্টের জন্য কিন্তু এখানটায় বেতন শুরু হচ্ছে দু হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে তিন হাজার পাঁচশো টাকা পর্যন্ত এবং তারপরে যে এখানটায় হেল্পার পোস্ট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ অঙ্গনওয়াড়ি হেল্পার সেই হেল্পার পোস্টের জন্য কিন্তু এখানটায় স্যালারি রয়েছে পনেরোশো টাকা থেকে শুরু করে কিন্তু দু হাজার টাকা পর্যন্ত ঠিক আছে অর্থাৎ এখানে কিন্তু তিনখানা পোস্ট রয়েছে সব সব থেকে বেশি স্যালারি কিন্তু রয়েছে এখানটায় সুপারভাইজার পোস্টের জন্য যেখানে আপনারা শুধুমাত্র মাস করে থাকলে কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ এই সুপারভাইজার পোস্টের কিন্তু বেতন পরিকাঠামো কিন্তু বেশ ভালো রয়েছে এবং সঙ্গে কিন্তু ওয়ার্কার এবং হেল্পার পোস্টেরও কিন্তু এখানটায় স্যালারি স্ট্রাকচার দিয়ে দেওয়া রয়েছে অবশ্যই কিন্তু আমি আপনাদের জানিয়ে দিলাম ঠিক আছে নেক্সট দেখুন নেক্সট কিন্তু বলে দেওয়া রয়েছে নেক্সট দেখুন নেক্সট এখানটায় বলে দেওয়া রয়েছে যোগ্যতা অর্থাৎ এখানে আবেদন করার জন্য আপনাদের যোগ্যতা কি লাগবে এখানটায় লিখে দেওয়া রয়েছে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার এখানটায় কিন্তু বলে দেওয়া রয়েছে যে এই পোস্টগুলিতে আবেদন করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে অর্থাৎ ভারতবর্ষের নাগরিক হয়ে থাকলেই কিন্তু আপনার এখানে আবেদন করতে পারবেন তারপরে কিন্তু বলে দেওয়া হয়েছে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবে অর্থাৎ শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা কিন্তু এই যে অঙ্গনওয়াড়ি পোস্টগুলি রয়েছে অর্থাৎ আইসিডিএস পোস্ট এই পোস্টগুলির জন্য কিন্তু শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবে অর্থাৎ পুরুষ ক্যান্ডিডেটরা কিন্তু এখানে কোনোভাবেই আবেদন করতে পারবে না ঠিক আছে নেক্সট দেখুন নেক্সট বলেছে যে কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট করা থাকতে হবে অর্থাৎ এখানটায় বলে দেওয়া রয়েছে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পোস্টের জন্য কিন্তু আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে তাহলেই কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন এবং তারপরে বলে দেওয়া রয়েছে যে প্রার্থীকে বাংলা ভাষায় বলতে ও লিখতে জানতে হবে ঠিক আছে অর্থাৎ যারাই এই সুপারভাইজার পোস্টের জন্য আবেদন করবেন যে সমস্ত মহিলারা তাদের কিন্তু অবশ্যই বাংলা ভাষায় কিন্তু লিখতে এবং বলতে কিন্তু জানতে হবে ঠিক আছে বন্ধুরা এরপরে কিন্তু এখানটা লিখে দেওয়া রয়েছে দেখুন অঙ্গনওয়াড়ি হেল্পার এবং ওয়ার্কারের জন্য আবেদনকারী গিয়ে কিন্তু অবশ্যই সপ্তম শ্রেণী পাস কিংবা অষ্টম শ্রেণী পাস কিংবা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক থাকতে হবে অর্থাৎ আপনারা কিন্তু অঙ্গনওয়াড়ি হেল্পার এবং ওয়ার্কার পদের জন্য কিন্তু আপনারা যদি সপ্তম শ্রেণী পাস করে থাকেন তাহলেও আবেদন করতে পারবেন কিংবা অষ্টম শ্রেণী করে থাকেন তাহলেও আবেদন করতে পারবেন মাধ্যমিক পাস করে থাকলেও আবেদন করতে পারবেন এবং উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেও কিন্তু আবেদন করতে পারবেন সুতরাং এটা কিন্তু রয়েছে শুধুমাত্র অঙ্গনওয়াড়ি হেল্পার এবং ওয়ার্কার পোস্টের জন্য এবং অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পোস্ট আবেদন করার জন্য কিন্তু আপনাদের গ্র্যাজুয়েশন করা থাকতে হবে ঠিক আছে তো বন্ধু এবার দেখুন নেক্সট কি বলে দেওয়া রয়েছে নেক্সট কিন্তু এখানটায় বলে দেওয়া রয়েছে আপনারা স্ক্রিন দেখতে পারছেন যে আবেদন করবার পদ্ধতি কী রয়েছে ঠিক আছে তো এখানটায় লিখে দেওয়া রয়েছে যে অনলাইনে অথবা অফলাইনে আবেদন করা যাবে অর্থাৎ দুটি প্রসেসেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অনলাইন কিংবা অফলাইন এবং তারপরে কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে বয়সসীমা আপনারা স্ক্রিন দেখতে পারছেন এখানে বয়সের ক্ষেত্রে এখানটায় কী বলে দেওয়া রয়েছে আপনারা স্ক্রিন দেখতে পারছেন সুপারভাইজার পোস্টের জন্য কিন্তু এখানটায় বলে দেওয়া রয়েছে আবেদনকারীর বয়স উনচল্লিশ বছরের কম হতে হবে অর্থাৎ আঠারো বছর থেকে শুরু করে কিন্তু উনচল্লিশ বছরের কম বয়স সীমা হতে হবে তাহলে কিন্তু আপনারা সুপারভাইজার পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং সঙ্গে কিন্তু অন্যান্য হেল্পার এবং ওয়ার্কার পোস্টের জন্য বলে দেওয়া রয়েছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে কিন্তু আপনাদের সীমা হতে হবে অন্যান্য অর্থাৎ হেল্পার এবং ওয়ার্কার পোস্টের জন্য ঠিক আছে এবং এখানটা বলে দেওয়া রয়েছে সমস্ত প্রার্থী সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বয়সে কিন্তু ছাড় পেয়ে যাবে অর্থাৎ এস সি এসটি হয়ে থাকলে কিন্তু আপনারা পাঁচ বছরে ছাড় পেয়ে যাবেন এবং যদি আপনারা ও বিসি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা তিন বছরের যথারীতি কিন্তু ছাড় পেয়ে যাবেন ঠিক আছে তো নেক্সট দেখুন নেক্সট কি বলে দেওয়া রয়েছে নেক্সট কিন্তু এখানটায় বলে দেওয়া রয়েছে আবেদন ফিস অর্থাৎ এখানে কিন্তু আপনাদের আবেদন ফিস লাগবে আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় লিখে দেওয়া রয়েছে যে জেনারেল ও ওবিসি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানটায় আবেদন ফিস হিসাবে কিন্তু একশো ষাট টাকা লাগবে এবং যারা এস টি এস সি ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য কিন্তু এখানটায় কোনো রকম আবেদন মূল্য বা আবেদন ফিস কিন্তু লাগবে না শুধুমাত্র জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানটায় একশো ষাট টাকা কিন্তু আবেদন ফিস লাগবে ঠিক আছে তো বন্ধুরা এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় লিখে দেওয়া রয়েছে নিয়োগ পদ্ধতি অর্থাৎ নিয়োগ পদ্ধতি এখানটায় কি রয়েছে এখানটায় বলেছে যে তিনটি ধাপের মাধ্যমে কিন্তু আপনাদেরকে এখানটায় নিয়োগ করা হবে অর্থাৎ সবার প্রথমে কিন্তু হয়ে যাবে আপনাদের প্রিলিমিনারি এক্সাম যার কিন্তু ফুল মার্কস থাকবে একশো নাম্বার আপনারা অনেক দেখতে পাচ্ছেন প্রিলিমিনারি হয়ে যাবে আপনাদের পার্ট টু অর্থাৎ মেইন মেইন কিন্তু চারশো মার্কস থাকবে এবং সেটা কিন্তু অবশ্যই কনভেনশনাল টাইপের কিন্তু হয়ে যাবে রিটেন টেস্ট এবং সেই রিটেন রিটেন টেস্ট অর্থাৎ টেস্টে করে যাওয়ার পরে কিন্তু আপনাদের হয়ে যাবে পঞ্চাশ মার্কের কিন্তু একটি ইন্টারভিউ এবং সেই ইন্টারভিউতে পাস করে গেলে কিন্তু আপনারা আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনারা এখানটায় নিয়োগ পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট দেখুন নেক্সট বলে দেওয়া রয়েছে আপনারা কোথা থেকে এখানে আবেদন করবেন আবেদন করতে কিন্তু আপনাদের সরাসরি অফিসিয়া ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে এখানটায় কিন্তু লিখে দেওয়া রয়েছে তিন তিনটি অফিসিয়াল ওয়েবসাইট সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ট্রিপল ডাবল বি ডবু সি ডিএস ডাব্লু ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু আপনারা আবেদন করতে পারেন কিংবা আপনারা ট্রিপল ডাব্লু ডট সি ডি ডট এনআইসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন কিংবা আপনারা ডাব্লু বিএসি ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু আপনারা এখানটা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি এখানে কিন্তু এখনও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি অর্থাৎ পুজোর আগে কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এবং এখনও কিন্তু এখানটাই রিক্রুটমেন্ট কিংবা নিয়োগ প্রক্রিয়া কিন্তু স্টার্ট হয়ে যায়নি সুতরাং এই পুজোর পরেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল অর্থাৎ পুজো কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে এবং আগামী আশা করা যাচ্ছে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে কিন্তু নতুন করে আবার নোটিফিকেশান জারি হয়ে যাবে তার জন্যই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিন্তু আপডেট জানিয়ে দিলাম অর্থাৎ আপনারা যারা এখানে সুপারভাইজার পোস্টের জন্য আবেদন করবেন আপনারা কিন্তু অলরেডি পড়াশোনা স্টার্ট করে দিন এবং যারা ওয়ার্কার এবং হেল্পার পোস্টের জন্য আবেদন করবেন আপনারা কিন্তু ক্লাস সেভেন থেকে ক্লাস টেনের কিন্তু সমস্ত সিলেবাস অর্থাৎ ইতিহাস ভূগোল এবং জি কে থেকে শুরু করে ম্যাথ এই সমস্ত কিন্তু ক্লিয়ার করা অলরেডি শুরু করে দিন খুব তাড়াতাড়ি কিন্তু এখানটায় নোটিফিকেশন প্রকাশ হতে চলেছে সুতরাং সেই বিষয়ে কিন্তু আপডেট আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখলাম এবং অবশ্যই কিন্তু এখানে যখন অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশড করবে সঙ্গে সঙ্গেই কিন্তু আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও পেয়ে যাবেন তার জন্য অবশ্যই আপনারা কি করবেন আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন তাতে করে কি হবে যে আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আমরা যখনই যে সমস্ত সরকারি চাকরি বেসরকারি চাকরি খবর নিয়ে আসবো সবার আগে কিন্তু আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং আপনারা কিন্তু সেই বিষয়ে কিন্তু বিস্তারিত কিন্তু জেনে নিতে পারেন তো বন্ধুরা এই ছিল কিন্তু ভিডিও এবং পরবর্তীতে আইসিডিএস থেকে শুরু করে আসা কর্মী থেকে শুরু করে বিভিন্ন পোস্টে চাকরির খবর পেতে কিন্তু অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এভাবেই আমাদের জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন জয় হিন্দ